মা, পৃথিবীর প্রতিটা সৃষ্টির উৎস আমাদের মায়ের জাতি, মেয়েরা। আর আমাদের সমাজের কিছু মানুষের মুখোশ পরা পশুদের দ্বারা দিনের পর দিন বিভিন্নভাবে নির্যাতিত হয়ে চলেছে এই মেয়েরা। যুগ যুগান্তর ধরে ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে, যখনই সমাজ পাপ পুণ্য, উচিত অনুচিত, ধর্ম অধর্ম এই কথাগুলো সম্মান দিতে ভুলে যায়, তখনই শুরু হয় ধর্মযুদ্ধ। আর তার দৃষ্টান্তমূলক উদাহরণ মহাভারতের কুরুক্ষেত্র নামক ধর্মযুদ্ধ। আর ঠিক তেমনই ধর্মযুদ্ধের দাবিতে নেমেছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ। আজ তেমনই কিছু সাধারণ মানুষের মতামত জানতে এই ভিডিওটা বানানো হয়েছে। যারা রাজনীতি বোঝে না, জাতপাত বোঝে না, উঁচু নিচু বোঝে না, বোঝে শুধু নিজেদের অধিকার। আসুন বাকিটা তাদের মুখেই শুনে নিই। পশ্চিমবঙ্গে দিনকে দিন ধর্ষকের সংখ্যা বেড়েই চলেছে, আর এই যেখানে ধর্ষণ হচ্ছে আজও হয়তো চলছে কোথাও না কোথাও, এর একটা প্রতিবাদ হওয়া দরকার। আজকে আমরা রাজপথে এই কারণে যে নরকীয় ঘটনা ঘটে গেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদী মিছিল। এই লড়াই চালিয়ে যেতেই হবে যতদিন না সুবিচার হয়। এই লড়াই যদি একবার বন্ধ হয়ে যায়, এর যদি কোনো বিচার না হয়, আগামীতে আর কোনো মেয়ে সুরক্ষিত থাকবে না। তাই জন্য এর বিচার আমাদের চাই চাই চাই। দেখুন, আজকের যে প্রতিবাদ এটা নতুন কিছু না। তিলোত্তমা বা অভয়া মৃত্যুর সময় যে আর্থ চিৎকার করেছিল, সেই চিৎকার আসমুদ্র হিমাচলকে নাড়িয়ে দিয়ে গেছে। সুতরাং তিলোত্তমার জন্য যে বিচার আমরা চাচ্ছি বা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরের প্রত্যেকটি মানুষ চাচ্ছে, সেটা শুধু তিলোত্তমার না, আজ পর্যন্ত যত নারী নিগৃহীত হয়েছে তাদের প্রত্যেকের বিচার আজ মানুষ চাচ্ছে। সবাইকে বাইরে আসতে হবে, প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হোক, এটাই আমরা চাইব। এই মিছিলে শুধুমাত্র আমরা কি কয়জন রয়েছি, এমন অনেকজন রয়েছেন যারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনারা স্ট্যাটাস দিতে পারছেন আমার মিছিলে নামি, কিন্তু আপনারা আসছেন না, সেটা কখনোই উচিত নয়। সবাই আসুন, সবাই প্রতিবাদে নামি, সবাই জাস্টিস চাই। প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হোক, আমরা এটাই চাইব। আমরা কেউ সেফ নয়, না ছেলে না মেয়েরা, কেউ সেফ। তাই সবাই বলি, যারা দোষী না মূলক তাদের সঠিক বিচার চাই, ফাঁসি চাই, আর কিচ্ছু নাই। আরে যা পরে পরবর্তী হতে যেন এই কাজও না ঘটে, একটা কোনো মহিলা বলো পুরুষ বলো এরকম অত্যাচার না হয়। এটা কিন্তু অন্যায়মূলক কাজ করেছে, এত বড় একটা প্রতিষ্ঠান, তাই এরকম কাজ হয় কী করে? হ্যাঁ, কোনোদিন এরকম কাজ হতে পারে না। এটা সঠিক বিচার চাই আমরা, আর কিছু চাই না। আমরা বুঝতে পারছি না যে এখনো কেন বিচারটা হচ্ছে না। এতদিন হয়ে গেল, আজকে 15 দিন প্রায় হতে চললো, বিচারটা কেন হচ্ছে না? তো আমরা সকলে এখানে জাস্টিস চাই। আমরা রোজই এখানে প্রতিবাদী মিছিলে বেরোচ্ছি, কিন্তু লাভ হচ্ছে না, কেন হচ্ছে না? জাস্টিসটা আমাদের চাইতে হবে কেন? আমাদের জাস্টিস আমাদের আমাদের রাস্তাঘাটে বেরোতে পারবো না আমরা, কেন চাইবো কেন জাস্টিসটা? আজ আমাদের রাস্তায় নামতে হলো কেন? রাস্তায় নামতে যেন না হয়, আর যেন কোনো তিলোত্তমা তৈরি না হয়, সবাই যেন আমরা সুরক্ষিত থাকি। অপেক্ষা করলে হবে না, নিজের ঘরে কবে হবে সেই অপেক্ষায় থাকলে হবে না। অনেকেই বলছে রাস্তায় নেমে কিছু হবে না, কিন্তু রাস্তায় না নেমে বসে থাকলেও কিছু হবে না। তাই নামতে হবে, প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের প্রাপ্যটা বুঝে নিতে হবে আমাদের। আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল, দুর্ঘটনা বলবো না আমি এটাকে, বলবো মার্ডার, তারপরে রেপ। তো এটার জন্য আমি তো খুবই মর্মাহত, আমি খুবই দুঃখিত। এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পায়নি, প্লাস সিবিআই অনেকদিন ধরে ইনভেস্টিগেশন করছে, তাও এখনো পর্যন্ত ধরা পড়লো না। তো এর জন্য আমি খুবই দুঃখিত। একটা ডাক্তার যদি এইভাবে রেপ হতে পারে, তাহলে সাধারণ নারীরা তো যেখানে সেখানে রেপ ধর্ষণ হতেই পারে। তো তখন প্রশাসন কী জবাব দেবে, তখন কী সাপোর্ট করবে বা কী বিচার করবে? আমি একটা ডাক্তার হয়ে সে যদি বিচার না পায়, একটা নর্মাল মানুষ কী করে বিচার পাবে? তাই আমি ধিক্কার জানাই, এর বিরুদ্ধে আরও প্রতিবাদ হোক। এইটুকু প্রতিবাদে কিচ্ছু হবে না, জাস্ট এটা একটা নর্মাল প্রতিবাদ করে যাওয়ার মতো বাড়ি চলে গেলাম। এতে কী হচ্ছে, জাস্টিস কী করে হচ্ছে? আমরা তো খালি বলেই যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস, বাট জাস্টিস কী করে হচ্ছে? এর থেকে আরও বড় আন্দোলন করতে হবে, এটাই আমি চাই। প্রথমত তো আমাদের বিচার চাই, আমাদের তিলোত্তমা দিদির যেই পরিস্থিতিটা ওই ধর্ষকরা করেছে সেই বিচারটা আমরা প্রথমত চাই। রাজনৈতিক কিছু বলতে চাইছি না, তারপরেও এইভাবে যে অনেক কিছুই লোকানোর চেষ্টা করা হয়েছে, আমি জানি হয়তো একটু রাজনৈতিক হয়ে যেতে পারে কথাটা, তবে সত্যিই অনেক কিছু লোকানোর চেষ্টা করা হয়েছে, আমরা সেটা চাই না। এই কদিন ধরে এমন কোনো দিন নেই যেদিনকে রাস্তায় নামিনি আমরা, একমাত্র আমাদের ভেতর থেকে আবেগের সাথে বলেই কিন্তু আমি রাস্তায় নেমেছি, আমি নেমেছি, আমার প্রত্যেকটা বান্ধবী, প্রত্যেকটা মা বোন সবাই নেমেছে। কী কারণে? আমরা শুধুমাত্র বিচার চেয়েছি, আর সেই বিচার আজকে 15 দিনের উপরে হয়ে গেল, সেখানে আমরা এখনো বিচার
বিচার চাই, বিচার পাচ্ছি না। এটা আমাদের সব থেকে প্রথমত দাবি, আমাদের প্রথমত বিচার চাই। আমরা আরজিগড়ের বিচার চাই, মানে বিচার চাই। এই যে প্রত্যেকটা ছেলে এই রাত বিরেতে বাইরে বেরোতে পারছে, কিন্তু আমাদের মেয়েদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না রাত 10টার পরে কি 8টার পরে, কারণ আমরা স্বাধীনতা পাইনি এখনো পর্যন্ত। দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু আমরা স্বাধীনতা পাইনি, মেয়েদের স্বাধীনতা এখনো দেওয়া হয়নি। আমরা চাই, আমরা সম্পূর্ণ স্বাধীনতা চাই, যাতে রাত হলেও আমরা বাড়ির বাইরে বেরোতে পারি। ছেলেদের একার নয়, মেয়েদেরও স্বাধীনতা চাই। তারা এখনো চুপ করে বসে আছে, এবং যাদের এর জন্য কোনো কিছু হেলদোলই নেই, তাদের জন্য আমাদের একটাই প্রশ্ন যে তারা কি অপেক্ষা করছেন কবে তাদের ঘরে এরকম একটা ভয়ঙ্কর থাবা হাত বাড়াবে, সেই দিন তারা পথে নামবে। আমাদের লড়াইয়ের জন্য আজকে পথে নামতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মর জন্য কি রেখে যাচ্ছি, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য, বাচ্চা ছেলেমেয়েদের জন্য আমরা কি পৃথিবী রেখে যাচ্ছি, কি সমাজে বাস করছি? নিজের কাজের জায়গা যদি আমরা সেফটি না হই, তাহলে কোথায় সেফটি? আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন হোক যেন একটা মহিলার জন্য আলাদা করে আমাদের এইভাবে নিরাপত্তার কথা ভাবতে না হয়, কর্মের জায়গায় যেন তার জন্য আলাদা কোনো সিকিউরিটি, যে মহিলার জন্য এইভাবে সিকিউরিটি দিতে হবে। এটা কেন হবে, এটা কেন করতে হবে? একটা পুরুষের জন্য তো এই সিকিউরিটিটা দিতে হয় না, একটা মহিলার জন্য এটা কেন করতে হবে? আজকে আমার ঘরের মা আছে, বোন আছে, মাসি আছে, সবাই আছে, কিন্তু আজকে যে মেয়েটি আজকে এইভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, যে নির্মমভাবে হত্যা করা হলো, হত্যাকারীদের আমরা শাস্তি চাই, এবং তাদেরকে চিহ্নিত করে আজকে নিয়ে এসে শাস্তি দেওয়া হোক, এটা আমার জোরালো সরকারের কাছে আবেদন। আর কোনো দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এবং সরকারকে আগামী দিনের জন্য চিন্তাভাবনা করতে হবে, সরকারকে, প্রশাসনকে, সবাইকে দায়িত্ব দিতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শেষ দেখে ছাড়বো। এর আমরা সুবিচার চাই। আমরা সভ্য সমাজে এসে আজকে এই ধরনের নির্মম ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি। আমরা কম বেশি সবাই শিক্ষিত, এই শিক্ষিত জায়গায় এসে আজকে এই ধরনের ঘটনা ঘটলো, সরকার তার যে বিভিন্ন দপ্তর আছে, প্রশাসনিক দপ্তর আছে, তারা কী করছে, এবং সেই জিনিসটাকে নিয়ে এতটা জলগোলা কেন করছে, এতটা সময় লাগছে কেন তার সুবিচারের জন্য? এটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত, এবং যারা যারা দোষী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। কার্যকরের যে মর্মান্তিক ঘটনা হয়েছে, শুধু ঘটনাই না, তার সঙ্গে যে প্রমাণ লোপাটের যে এইভাবে চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য মিছিল বার করেছি, যাতে সেই দিদিটা ঠিক মতো বিচার পায়। আরজিগড়ের যে আজকে 15-16 দিন যে ঘটনা ঘটে গিয়েছে, প্রকৃত দোষী ধরা পড়ল না। এই ধরা পড়ার জন্য আমরা সারা রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করছি, যেন প্রকৃত দোষী ধরা পড়ে। আমরা সরকারের কাছে, কোর্টের কাছে বার্তা দিতে চাই যে যে প্রকৃত দোষী তার যেন ফাঁসি হয়। তুমি এত ছোট হয়েও তুমি বেরিয়েছো রাস্তায়, আমাদের রাস্তা বেরোনো দরকার, কারণ এই যে ঘটনাটা ঘটেছে তার আমরা প্রপার জাস্টিস চাই। আর যারা ঘরে গুটিয়ে রয়েছে তারা তো ভয় পেয়ে আছে, তাই জন্য আমাদের ভয় পেলে হবে না, আমাদের প্রপার রাস্তা এনে আমাদের বিচার করতে হবে। বিভিন্ন জায়গায় চলছে আমাদের আজকে বেরোনো, শুধু আরজিগড়কে নিয়ে, এই সমগ্র ভারতবর্ষে যত মেয়ে আছে তারা হয় কেউ আমার মায়ের মতন, কেউ আমার দিদির মতন, কেউ আমার বোনের মতন, বা কেউ কারো আমার বান্ধবীর মতন। তো তাদের সাথে আগে যে অত্যাচার হয়েছে এবং রিসেন্ট যেগুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদে, আর যাতে ভবিষ্যতে এরকম আর কখনো না হয় তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতি অত বুঝি না, আমরা ছোট এখনো, আমরা চাই নিরপেক্ষ একটা বিচার, উই ওয়ান্ট জাস্টিস। আমরা তো শুধু ছেলে না, আমাদের মধ্যে মায়ের থেকে এক্স ক্রোমোজোম এসছে, আমরা এক্স ওয়াই দিয়ে তৈরি, তো আমরা আমাদের মতো মায়ের অংশ আছে, অর্থাৎ মেয়ের অংশ রয়েছে, তাই আমরা জানি এদেরকে আমাদেরকে সম্মান করা, তাদেরকে প্রোটেক্ট করা আমাদেরও দায়িত্ব। তাই আমরা ছেলেরা বেরিয়েছি, আরও অনেক ছেলে বেরোবে, এবং আমার বিশ্বাস ভারতের আইন, ভারতের সংবিধানের প্রতি আমার ভরসা আছে, তারা এই জাস্টিসটা দেবে এবং খুব শীঘ্রই আমরা জাস্টিস পাবো। ধন্যবাদ। আজকের আমাদের লড়াইটা কোনো জাতির প্রতি বা কোনো জেন্ডারের প্রতি আলাদা করে নয়, লড়াইটা সবার জন্য, কাউকে উদ্দেশ্য করে বলছি না। অনেকে এটাকে পুরোটাই একজন ছেলে বনাম মেয়েদের লড়াই নিয়ে যাচ্ছে, কিন্তু না, লড়াইটা হচ্ছে কি, ধর্ষকদের বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষদের। আজকে যারা যারা বেরোচ্ছে না তাদেরকে বলবো, তোমরা বেরো, কারণ তোমাদের বাড়িতে হয়তো আজকে তোমাদের মা আছে, ভবিষ্যতে তোমাদের বউ হবে, তোমাদের মেয়ে হবে। আজকে আমি লড়াইয়ে বেরিয়েছি, আমার বাড়িতে মা আছে, ভবিষ্যতে আমার স্ত্রী হবে, আমার মেয়ে হবে, আমি তাদের
জন্য বেরিয়েছি, ভবিষ্যৎ প্রজন্মে আমার তাদের সুরক্ষাটা কোথায়। যে মারা গেছেন সে আমার দিদির মতো, গোটা ভারতবর্ষে যারা যারা রয়েছেন তারা আমার মা বোন দিদি কেউ আমার কাকিমা জেঠিমা তাদের মতো, তাদের সবার সুরক্ষার জন্য আজকে লড়াই। আমরা সাধারণ মানুষ আমরা যদি লড়ি তাহলেই হবে, কেউ মন্ত্রী অভিনেতা কেউ লড়তে আসবে না, তাদের সবার হচ্ছে কি স্বার্থপর, আজকে আমাদেরকে লড়তে হবে। কেননা মিতা মন্ত্রী কারোর কিচ্ছু এসে যায় না, আমাদের কী হলো না হলো, তাদের ভোট চাই, তাদের সিনেমা চাই, তাদের টাকা পয়সা এইসব চাই, আমাদের চাই বিচার। যে মারা গেছে সেই দিদির প্রতি তার পরিবারের প্রতি প্রচণ্ড শোক জানাই, এবং যারা যারা এই সমস্ত ঘটনার শিকার অতীতে হয়েছে তাদের সবার প্রতি তাই একই বেদনা জানাবো। আমি চাইবো ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয়, রাজ্য সরকার কেন্দ্র সরকার এর যথাযথ বিচার করুক, কোনো রাজনৈতিক দিক থেকে নয়, নিরপেক্ষভাবে দোষীরা শাস্তি পাক। আর যারা যারা বেরোনি তাদেরকে এখনও বলবো বেরো, কারণ তোমাদের বাড়িতেও কখনো না কখনো তোমাদের মেয়ে হবে, তখন বুঝতে পারবে যে মেয়ে হারানোর যন্ত্রণাটা কী, যাতে সেরকম দিন কখনো দেখতে না হয়, তার জন্য আজকে লড়াই করো যাতে ভবিষ্যতে কান্না করতে না হয়। ধন্যবাদ। আজকে করার কোন ঘটনাটা প্রথম কোন ঘটনা না, এর আগেও অনেক ঘটনা হয়েছে, কিন্তু প্রতিবার হয়তো এরকমভাবে বেশি আগুন লাগে, মানে লাগে না লোকের মধ্যে অতটা ইয়ে আসে না। এইবার যেহেতু জাস্টিস পাওয়া যাক না যাক সেটা পরের কথা, কিন্তু এই আগুনটা যেন না নিভে যায় সেটার জন্যই বেরোচ্ছি। আর যারা বেরোচ্ছে না, আমার অনেক বন্ধুবান্ধবরা আছে যারা বেরোচ্ছে না, বা তাদের হয়তো অন্য কোনো কাজ আছে যারা এইটাকে অতটা প্রায়োরিটি দিচ্ছে না, আমি তাদের বলতে চাই যে বা তারা হয়তো ভাবছে যে জাস্টিস এরকম করলে কী হবে, জাস্টিস হয়তো পাবো না, তারা সেইভাবে বেরোচ্ছে না। তিলোত্তমার সাথে যে ঘটনাটা হয়েছে তারা হয়তো সেটা নিজে থেকে কোনোদিন ফিল করতে পারবে না, কিন্তু একজন দেশবাসী হিসাবে তিলোত্তমার পাশে আমাদের সবার দাঁড়ানোর দরকার। উই ওয়ান্ট জাস্টিস, এটাই বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে এরকম একটা অন্যায় এত বড় অবিচারের শাস্তি না হলে মানে আমরা হয়তো আজকে সে হয়েছে কাল যে আমরা কেউ এর মধ্যে ধর্ষিত হব না এমন কোনো কথা নেই, তাই এর শাস্তি হওয়া অবশ্যই দরকার। শাস্তি মানে কঠিন কঠিন শাস্তি, কেটে কেটে ফাঁসিতে হবে না, না ফাঁসিতে হবে না, দৃষ্টান্তমূলক চাই, কেটে কেটে নুন লবণ দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর এটা না হয়, না হওয়ার আগে যেন একটাবার তার মাথায় আসে যে না এটা হতে পারে। যত দেরি হচ্ছে আমাদের আন্দোলনের জোর, আমাদের গলার জোর আরো বেড়ে যাচ্ছে, সেই কারণে যে কেন হচ্ছে না, আমরা কেন, আমাদের এটা তো প্রাপ্য, আমরা তো জাস্টিস চাইছি, আমরা কোথায় সেফ। আর যদি এখনকার গলিতে গলিতে কোথাও না কোথাও কিছু না কিছু ঘটছেই, আমরা সেটা জানি না, এত বড় খবরের মধ্যে হয়তো ছোটখাটো কিছু খবর চাপা পড়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই বিচার না হলে পরবর্তী প্রজন্ম তো শেষ হয়ে যাবে, আমাদের পরবর্তী প্রজন্ম তো আমরা আরও পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই না? এর বিচার এর মাথাকে আগে ধরতে হবে, আর মাথা যদি না ধরা হয় এর বিচার কোনোদিনই ঠিক হবে না। সেফ নয় আমাদের পরবর্তী প্রজন্ম, সেফ নয় আমরা যে এর পরবর্তী প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যাবো কোনো জায়গায় তো আমাদের পাঠাতে যাবে। আমাদের এটা পুরুষদের বিরুদ্ধে লড়াই না, এটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মানসিক বিকৃতির বিরুদ্ধে লড়াই, অমানুষের বিরুদ্ধে মানুষের লড়াই, পুরুষের বিরুদ্ধে লড়াই না। আমাদের বাবা দাদা ভাই আমরা কিন্তু তাদের কাছেই সিকিউরিটি চাই, যে সমস্ত পুরুষ জাতি খারাপ এটা আমরা কখনোই বলতে পারি না। এই যে ঘটনা, এই ঘটনার শুরু থেকেই মানুষ আপামর জনগণ প্রতিবাদ করে এসছে, আজও সেই প্রতিবাদ, এবং এর শেষ বিচার না দেখে আমরা ছাড়ছি না, আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। অন্যান্য ধর্মযুদ্ধের থেকে আজকের এই যুদ্ধের পার্থক্যটা কি জানেন? কিছু মানুষের কান অবধি এই যুদ্ধের হুঙ্কার পৌঁছাচ্ছে না কেন জানেন? কারণ আমরা হিংসাকে ত্যাগ করে শান্তিকে অস্ত্র বানিয়ে চিৎকার করে যাচ্ছি সুবিচারের আশায়। কারণ আমাদের উৎসের মোহনা থেকে শুরু করে জীবনের প্রত্যেক মোড়ে এসে শুনেছি, শিখেছি যে সুবিচার আমাদের অধিকার। সো